বদ্ধ বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল্লাহ মঞ্জুর, 25 নম্বর ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর। আজকে করোনার 134তম দিন মনে। এই 134 দিনের মধ্যে আমি যখন করোনার লকডাউন আরম্ভ হলো তখন আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। আমার আগের কাউন্সিলর সাহেব তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, আমি 14 তারিখে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমরা 1 তারিখে আমি বিজয় হওয়ার পর থেকে আমি দায়িত্বর কথা চিন্তা না করে আমি আমার এলাকার স্বার্থে যার যেখানে যেটুক সহযোগিতা করা দরকার ছিল আমার সাধ্যমতো চেষ্টা করছি। আর যখন গভর্নমেন্ট আমাদের ফুললি লকডাউন ঘোষণা করলো সেই লকডাউনের থেকে আমি আমার শুভাকাঙ্ক্ষী আমার এখানে আমার একটা জনপ্রিয় ক্লাব আছে নাগালপাড়া যুবকল্যাণ সংঘ মাধ্যমে আমাদের ক্লাবের থেকে প্রায় আমরা 6,500 লোককে আমরা ত্রাণ বিতরণ করছি। আমাদের এখানে প্রায় 2 লক্ষ লোকের বসবাস, 66,000 ভোটার। আমার ওয়ার্ডে গরিব সংখ্যাও বেশি, তার মধ্যে থেকে আমাদের সাধ্যমতে আমরা চেষ্টা করে গেছি। আর আমার মাননীয় আমাদের মন্ত্রী মহোদয় যেন আসাদুজ্জামান খান খামালের সবসময় দিক নির্দেশনা আমার প্রতি ছিল, তার দিক নির্দেশনায় আমার এলাকা এবং তারও নির্বাচনী এলাকা আমাদের এলাকায় আমরা যেটুক পারছি আমরা মানুষের পাশে দাঁড়াইছি এবং আগামীতে যেন থাকতে পারি সেই জন্য আমি এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই এবং আমরা দোয়া করি যেন এলাকাবাসীর বিপদের সময় জানি আমি কাউন্সিলর হিসাবে আমি তাদের পাশে থাকি। আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি যারা আমাদের এই সময় করোনা যুদ্ধের সময় যে যা বলছে, কেউ এক গাড়ি চাল দিয়ে গেছে, কেউ আমাকে টাকা দিয়ে গেছে, কেউ ডাল দিয়ে গেছে, কেউ সাবান দিয়ে গেছে, কেউ স্যানিটারি দিয়ে গেছে, কেউ মাস্ক দিয়ে গেছে, যার যেটা সাহায্য ছিল এটা বলা লাগে নাই। আমার এখানে যদি আমি নেয়ার করি আমার নাহালপাড়া যুব কল্যাণ থেকে আমি 37 লক্ষ টাকার ত্রাণ আমি শুধু আনঅফিসিয়াল বলেন ওইটা আমরা সবাই সম্মিলিতভাবে এটা আমার এলাকাবাসীর কৃতজ্ঞ যে যারা আপনার বিত্তবান বা যাদের 1 কেজি চাল আছে সেও এসে অংশগ্রহণ করছে। এই জন্যই আজকে আমরা ক্লাবেতে আমরা যেটা পারছি এটার সাপোর্টই কিন্তু আমার সিটি গভর্নমেন্ট যেটা দিচ্ছে এটা দিয়ে আমি রিকভারি করতে পারছি। আমার এখানে প্রথম যখন আমি হলো ফার্স্ট আমার যৌথ বাহিনীর মিটিং হয় ওই মিটিংয়ে যখন ত্রাণের কার্যক্রম না তখন আমি ত্রাণের সময় আমি বলছিলাম যে শুধু করুণা করুণা বললে হবে না, আমাদের অনেক গরিব। আপনারা যদি যে লকডাউন দিচ্ছেন আমরা করুণা পরে কিন্তু আমার পেটে যদি ভাত না থাকে তাহলে কিন্তু এই করুণা কেউ মানবে না। তখন আমার এখানে আমাদের আরেকজন আমার আঞ্চলিক নির্বাহী অফিসার ছিলেন, তিনি এখন সোনা মৌলভীবাজার ডিসি প্রমোশনে চলে গেছেন, তার সাহায্যে প্রথম আমাকে খাদ্য মন্ত্রণালয় থেকে আমার বস্তিবাসীর জন্য 300 ত্রাণের ব্যবস্থা করে ওইটা দিয়ে আমার প্রথম স্টার্ট। এরপরে আল্লাহ আজও পর্যন্ত এখনও পর্যন্ত আজ আমি ত্রাণ দিচ্ছি। এখনও আপনার কিছুক্ষণ আগেও আমি 5 জনকে লোককে অসহায় লোককে আমি ত্রাণ দিচ্ছি। আমার এটা কন্টিনিউ চলতেছে এবং যতটুকু আমার সাধ্য আল্লাহ কুলায় আমি চেষ্টা করে যাব আমি অসহায় মানুষের পাশে থাকার। আমি এই পর্যন্ত না হলেও 2,500-3,000 মাস্ক বিতরণ করছি, প্যায় 400-500 হ্যান্ড স্যানিটারি দিচ্ছি, তারপরে হলো আপনার পিপি বিভিন্ন যে আইটেমগুলো এটা আমাকে বিভিন্ন মানুষ সহযোগিতা করছে আমি বিভিন্ন মানুষকে আমিও দেওয়ার চেষ্টা করছি এবং এটা এখনও চলমান যে সামনে আমার কোরবানি আসতেছে। এই কোরবানিতে আমি পরিচ্ছন্ন কর্মীদেরও আমরা এর আগেও দিচ্ছি এবং সামনে জানি পরিচ্ছন্ন কর্মীরা আরও সুরক্ষা নিয়ে কাজ করতে পারে সেই চিন্তা এবং সেই ব্যবস্থা নিয়ে আমি কাজ করতেছি, হয়তো আগামী দিনে সেটা আমরা দেখতে পাবো। লকডাউন পর্যন্ত আমার এলাকায় আমি প্রায় 22-23টা বাসায় আমরা লকডাউন করছিলাম প্রথম। 22-23টা বাসার মধ্যে লকডাউনে আমার আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, আমার 5টা লোকই আমার সুস্থ হয়েছে।
বাইশটা পরিবার থেকেই। আজকে দেখেন এক সাহেব আমাদের সারা বাংলাদেশকে আমাদের এই রিপোর্টের এসে আমরা সারা বাংলাদেশ আমাদের এখন সিসি করে যেখানে করোনার সার্টিফিকেট তোমরা নকল বাড়াতে পারো। আমাদের কিন্তু প্রবাসে অনেকে আছে, কাগজপত্র জমা দিয়ে আছে, তারা বিভিন্ন দেশে কাগজ পাবে, বিভিন্ন দেশের আশা করে আসছে বছরকে বছর। এখন তারা এই যে কাগজগুলো তাদের বলছে করোনার সার্টিফিকেট জমাতে পারো, এই কাগজে তোমরা নিজেরা বানায় আনছো। এই যে দেখেন একটা মানুষের জন্য আজকে আমাদের জনশ্রী শেখ হাসিনা 18 ঘন্টা নিজে সকাল থেকে যে কাজ করতেছে তার দু একটা মানুষ তার এই কাজকে আপনার বাধাগ্রস্ত করতেছে। সে আপনার আমরা যা কাজটা করি আমরা দেখলে আশ্চর্য হয়ে যাই এই বয়সে সে যেভাবে এই মানবতার কল্যাণে সে রাত নাই দিন নাই, তার তো আমার তো একটা ওয়ার্ড আর তার তো একটা দেশ সে যেভাবে ট্যাকেল দিয়েছে। দেখেন একজনের উশিলায় আজকে আমরা সারা পৃথিবীতে যেভাবে নিন্দনীয় হয়েছে তা আশা রাখি একজনের জন্য কিন্তু আসলে দেশও খারাপ হতে পারে না, এলাকাও খারাপ হতে পারে না, খারাপ থাকবেই, খারাপের মধ্যে দিয়ে আমাদের ভালো কাজ করে আগাইতে হবে। এক শাহেদ আসলে আমাদের অনেক ক্ষতি করে দিয়ে গেছে, আশা রাখি আমাদের সবার নজর রাখতে হবে যেন এরকম শাহেদ আর জানি বাংলাদেশের সৃষ্টি না হয়। তাই আমি আমার এলাকাবাসী আমার দেশবাসী সবার কাছে আমি চাই আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা জানিস আল্লাহ তাকে সুস্থতা দান করেন এবং আল্লাহকে তাকে জানি দীর্ঘায়ু দান করেন এবং সে জানি এই কাজগুলো ঠান্ডা মাথায় আমরা জানি তার নেতৃত্বে করতে পারি এবং সেই সফলতা জানি আল্লাহ পাক আমাদের দান করেন এবং আমি নেত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের সাথে কথাগুলো এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।